আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস ডেইলি ব্লগস। আজকের আমার চতুর্থ নম্বর ব্লগস, আশা করি আপনারা আমার সকলে আমার সাথে থাকবেন। দিনের শুরুটি আজকে নাস্তা থেকেই শুরু করব। নাস্তা পরিবেশন করে আমার পরিবারের সকলের সাথে উপভোগ করে দুপুরের রান্নার কাজটি শুরু করব। রান্নার জন্য সবজি তরকারিগুলো কেটে রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছি। আসলে নারীদের জীবনে সৃষ্টি হওয়ার পর থেকেই কাজ করতে করতে এই জীবন শুরু হয়, আর শেষও হয় সেই কাজ করতে করতে পরিবারের ঘানি টানতে টানতে, দায়িত্ব নিতে নিতে। ছোটোবেলা থেকেই, জন্মের পর যখন একটু বড় হয় তখন থেকেই চড়ুইভেটি খেলতে খেলতেই রান্নার কাজটি শিখে, তারপরে আস্তে আস্তে সেই সংসারের খেলা শিখে। সংসারের এই ঘানি টানতে টানতে, সংসারের কর্মকাণ্ড, দায়িত্ব কর্তব্য, ছেলে মেয়ের, সংসারের শ্বশুর শাশুড়ি, স্বামীর সবার কর্তব্য দায়িত্ব, তাদের খাবারের, তাদের থাকার, তাদের চলার সব কিছু, লেখাপড়ার, বাচ্চাদের সব দায় দায়িত্ব মেয়েরাই পালন করে। তো মেয়েদের জীবনটাই কষ্ট করতে করতে এই সংসারেই শুরু থেকে কষ্ট করে, শেষ পর্যন্ত কষ্ট করে, আর পুরুষরা বাইরে খাটাখাটনি করে, দুজনে মিলেই কষ্ট করে সংসারটা সুখী সংসার গড়ে তোলে। কারণ ছেলেরা বাইরে কষ্ট করে, মেয়েরা ঘরে কষ্ট করে, দুজনে মিলেই সমান তালে কষ্ট করে একটা সুন্দর পরিবার গড়ে তোলে, ছেলে মেয়েদের মানুষ করে, তারপরে সমাজ সৃষ্টি করে। আজকে রান্না করব, বেগুন দু পেঁয়াজু করব, মুরগি ভুনা করব আর ডাল রান্না করব। প্রথমে বেগুনটা ভেজে ভালো করে এপিটুপিট উল্টায় ভেজে নিচ্ছি, আর সাইডের চুলায় মুরগি ভাজতেছি। আমি ফার্মের মুরগি ভাজতেছি, কারণ রান্না করলে ফার্মের মুরগিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য একটু ভেজে নিলে সেই সম্ভাবনা আর থাকে না, ভাঙে না, তো এই জন্য ভেজে নিই। আর একটু গন্ধও আসে, আর ভেজে রান্না করলে, ভুনা করলে সেই মাংস থেকে আর গন্ধ আসে না পরবর্তীতে। আসলে আমি প্রতিদিনের মতো এই মুরগিটা রান্না করছি, এই জন্য আর স্কিপ করলাম, দেখালাম না। তো এখন আবার মাছ দিয়ে শিম আলু রান্না করতেছি। এটা শীতকালীন সবজি, তো এটা এখন শীতকালে সবার ঘরে গেলে এটাই বেশি চলে। তো শিম আলু রান্না করার জন্য মশলাগুলোকে আগে কষিয়ে নিচ্ছি ভালো করে, তারপর ঢেকে দিচ্ছি। পাশের চুলায় বেগুনের দো পেঁয়াজু রান্নাটা এখন শেষ করেছি। তো এখন শিম আলুগুলো কষানো মশলায় ঢেলে নিচ্ছি। মশলাগুলোতে শিম আলুগুলো ভালো করে মিক্স করে নেব নাড়াচাড়া করে। তরকারিগুলো কষিয়ে ভালো করে ভাজা মাছগুলো ছড়িয়ে দিয়ে এখন একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। তরকারিগুলো হয়ে গেছে, এখন তরকারির উপরে ধনিয়া পাতা আর জিরা ছিটিয়ে তুলে রাখব। এখন সংসারে কাজ করে ভিডিওটি শেষ করছি। ভিডিওটির কোনো একটা দিক যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।